সালাম আলাইকুম। এলইডিবিতে ওই ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 330TH পেজের 14 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদন রেজু। এটা হচ্ছে এখন ওয়ার্ক, আর আজকের ডেটটা দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা হ্যাঁ, যারা করেছেন তারা এই জায়গাতে ইয়া করেন, অ্যাসাইন করে দেন, আমি ওইটা দেখবো। জিপ করে দিবেন ফাইলটা, পুরো ফোল্ডার জিপ করে দিয়ে দিবেন। আর আমি এদিকে একটা ফোল্ডার হুম হুম আচ্ছা আজকে আমাদের ক্লাস হচ্ছে 14। আচ্ছা এই দুটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো। আর এই জায়গাতে অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার বানাবো। আচ্ছা আচ্ছা এগুলো কি হাইট উইথ সমান নাই মনে হয়? আচ্ছা কোনটা? হ্যাঁ আচ্ছা আইরিক নিচেরটা এখানে কিছু ছিল না?
এটা ফোনটা কি ওদের সাথে মিলছে? এই আইকন থেকে এগুলা রাইটে যায় না। আচ্ছা, এটা ইয়া দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে, এখানে মার্জিন রাইট দেন, মার্জিন রাইট দিলে তো চলে যাওয়ার কথা। মার্জিন রাইট 10 পিক্সেল এজে যায়। আপনি মনে হয় প্যাডিং ইউজ করেছিলেন, মার্জিন রাইট করতে হবে না। প্যাডিং এখানে জাস্ট প্যাডিং উপরে নিচে দেওয়া আছে, আর মানে বাকি আর কিছু ইউজ করা হয় নাই। আর ভিডিওটা দেখেন নাই? আচ্ছা, এটা কিভাবে করবেন সেটা হচ্ছে এই যে এ ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কই দিয়েছেন, আই ট্যাগের মধ্যে। আচ্ছা এখান থেকে, হ্যাঁ, বর্ডার রেডিয়াস 50% করা আছে। আর এটাতে প্যাডিং ইউজ না করে আমরা কি করব, হাইট উইথ দিব। সাপোজ হাইট দিব আমি 45 পিক্সেল, আর উইথ দিব 45 পিক্সেল, ঠিক আছে। আর টেক্সট অ্যালাইন হবে সেন্টার, তারপর প্যাডিং টপ দিয়ে দিতে পারি, প্যাডিং টপ আর লাইন হাইট পিক্সেল। হয়েছে? জি, যখনই এরকম গোল করবেন মানে আইকন ইউজ করবেন, তখন কি হাইট উইথ ইউজ করে করবেন। এখন কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে, আর রেসপন্সিভ করেন নাই। না, রেসপন্সিভ হয় নাই। 991, আচ্ছা এটা চলে। আর এখানে তো এইগুলা দুইটা করে আসার কথা না 991-এ। এটা কেটে গেছে 767। এখানে আচ্ছা এগুলো ইয়া হয়ে যাচ্ছে। এটা আবার কি, এখানে কম কেন? আচ্ছা ঠিক আছে, এমনি ঠিকঠাক আছে, কিছু প্রবলেম আছে। আর এই হোভারটা ঠিকঠাক কাজ করতেছে না, এটা ওইটার মতো হয় নাই। আচ্ছা, এটা সমাধান আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখবো আলিকাই সার্ভারটা। আচ্ছা, যেটুকু করেছেন ওটা সাবমিট করে দেন। আইফোন ডিজাইন, আচ্ছা আইকন গুলা কি এরকম ডিজাইনটা ছিল?
আর এগুলা এই যে এটা হোটা করেন নাই, এটা এটা কি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে? সিওল না না, বাটন হবে না তো, অ্যাঙ্কর বাটন হবে হচ্ছে এই যে এই জায়গায় ফর্মটা নিয়েছেন না, এটার ক্ষেত্রে এটাতে বাটন ইউজ করবেন। জি 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 গেট ইন টাচ, এই যে এটা, এই যে এটা আসছে তো, কিন্তু এটা কি নিচে নেমে গেছে? আচ্ছা বাটন হচ্ছে কোনো কিছু সাবমিট করার জন্য, যখন একটা ফর্ম কেউ মানে ফিল আপ করবে এটা কি সাবমিট করবে, তখন আমরা বাটন ইউজ করব। আর ক্লিকে বল, অর্থাৎ এটাতে ক্লিক করলে কি, এই যে এটাতে যদি আমি এখন ক্লিক করি এটা ফেসবুকে চলে যাবে বা টুইটারে চলে যাবে, আবার এই জায়গায় যে আছে সিওল এখানে বাটন ইউজ করতে হবে। সিওল মানে কি, এই যে নিউজগুলো আছে এখানে তিনটা নিউজ আছে, আমি সিওলে ক্লিক করলে কি এমন একটা পেজে চলে যাবে যেখানে সব নিউজই আছে, বুঝে গেছে? এটাতে আমার অ্যাঙ্কর ইউজ করতে হবে। না না, ওগুলা তো তখন আপনার মনে করেন যে আবার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, এটা ওটা রিডাইরেক্ট করে কাজটা করতে হবে, যতগুলা ভেজা। এটাতে যদি আপনি বাটন ইউজ করেন ক্লায়েন্ট আপনার নিবে না, ও বলবে যে এই জায়গায় বাটন কেন। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার সলিউশন দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, এই পার্টটুকু ঠিকঠাক আছে, ওয়ার করলে চেঞ্জ হচ্ছে। বলেন কোনটাতে? কোথায় অন্য ব্রাউজারে টেস্ট করতে পারতেন, ক্রোমে বা মোজিলাতে। এটুকু রেসপন্সিভ করা হয়েছে না, এই কাস্টম। বলেন করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, যেমন ওই যে হোভারের কাজটা ছিল এটা একটু কঠিন ছিল, এটা যদি মানে ট্রাই করতেন দেখতেন যে অনেক সময় লাগতো। হ্যাঁ অবশ্যই করবেন, কাজগুলা করবেন। আর আপনি মনে হয় ওই যে আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলেন, দিয়েছেন? ওটা দেখি তো করেছেন আপনি।
যে ফুটার ডিজাইনটা। আচ্ছা এটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর স্বামী মা তো নেই, কেন? আচ্ছা আচ্ছা, একসাথে জিপ করে দিবেন শাহেদ হোসেন, শোনা যায় আমার কথা? শাহেদ হোসেন, তারপর তাইয়ুবুর রহমান, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আমি এই যে দুইটা ফাইল বানাইছি, ফাইলটা যদি আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, এই গেল হচ্ছে আমার ফাইল। আর এই জায়গায় আমি আগে বেসিক স্ট্রাকচারটা লিখি, ডক টাইপ এইচটিএমএল, আর এরপর দিলাম হচ্ছে এইচটিএমএল। আর এই জায়গায় আমি টাইটেল দেবো, টাইটেলটা ক্লোজ। আর টাইটেলের ভিতরে আমি দিব হচ্ছে বেসিক কি জাভা স্ক্রিপ্ট লার্নিং। এরপরে আমি বডি দিব, বডি। এখন যদি আমি এই জায়গায় কিছু লিখি, সাপোজ H1, H1টা ক্লোজ, দিস ইজ হেডিং সেভ। এখন যদি এটা রান করি আমি, এই যে রান হয়ে গেছে, ঠিক আছে, উপরে হেডিংও পেয়ে গেছে। যাই হোক, আর আর কি, হ্যাঁ সংগঠনে আপনি করেছেন কি? আচ্ছা একটু তাড়াতাড়ি দেন, আর একসাথে সবাই ইয়াটা দেখবেন, জাভাস্ক্রিপ্টটা দেখবেন। আমি খুব বেসিক লেভেলের কাজটা দেখাবো, বাট সাথে সাথে দেখে কিছু করতে দিব আপনাদের। আচ্ছা তার আগে দেখি যে আমরা জাভাস্ক্রিপ্টটা শিখবো কেন। ধরেন যে আমি একটা ওয়েবসাইটে গেছি, এই যে এটা লোডিং হচ্ছে এভাবে, এটা কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, অথবা তারা জেকোয়েরি প্লাগইন ইউজ করেছে। তারপর একটু নিচে গেলেই দেখতে পাচ্ছি যে এখানে ব্যাক টু টপে একটা আইকন চলে আসতেছে, এই যে উঠে যাচ্ছে, আবার কি ক্লিক করলে উপরে চলে যাচ্ছে, এটাও কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। আবার যদি স্ক্রিনটা আমি ছোট করি, ছোট করার পর কি এই যে এখানে একটা আসতেছে, মেনু আসতেছে, মেনুটা কি মোবাইল মেনুতে আমরা করি না, যখন ক্লিক করি তখন এই যে এভাবে উপরে আসে নিচে আসে, এটা কি, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। তো জাভাস্ক্রিপ্ট ছাড়া মানে HTML CSS দিয়ে আমরা এতদিন কি করছি আপনারা তো সবাই বুঝতে পারতেছেন, যে জাস্ট আমরা জাস্ট কিছু ডিজাইন করতে পারতেছি, যে সুন্দরভাবে কন্টেন্ট গুলা নিচ্ছি,
তারপরে ইমেজ দিচ্ছি, কিন্তু এরপর এই যে যত সব স্লাইডার, তারপর ফটো গ্যালারি, এগুলো সব আমরা কি দিয়ে করতে হবে? জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি প্লাগইন ইউজ করে আমরা করব। তো আজকে আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্টে কোড কিভাবে লিখতে হয়। দেখেন আমি ইনলাইন কোড আজকে দেখাবো শুধুমাত্র। এখানে স্ক্রিপ্ট দিতে হবে অবশ্যই, স্ক্রিপ্টটা কি ক্লোজ করতে হবে। আর এর মধ্যে কোনো কিছু যদি আমি আউটপুট দেখাইতে চাই তাহলে কি ইউজ করতে হবে আমাকে? আমি প্রথমে অ্যালার্ট অ্যালার্টের মধ্যে যদি আমি লিখি সামথিং, সেভ করলাম, সেভ করে যদি এখন রিলোড করি কি এই যে এই জায়গায় কি এটা অ্যালার্ট করে দিচ্ছে যে হ্যাঁ সামথিং, অর্থাৎ এটা জাস্ট যে কোনো কিছু যদি আমরা স্ক্রিপ্টের মধ্যে আউটপুট দেখাইতে চাই। হ্যাঁ এখানে আমি যাই লিখবো, ধরেন যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, সেভ। এটা লেখার পর শেষে অবশ্যই একটা আমাদের কি সেমিকোলন ইউজ করতে হবে। এখন যদি আমি রিলোড করি যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওকে করলে এটা কি চলে যাবে। আর এটা যদি আমার ইয়াতে ওপেন করি ক্রোমে, পেস্ট এন্ড গো, এই যে দ্য পেজ। হ্যাঁ আচ্ছা সবাই এটা আগে একটু দেখি, তারপর আমি আপনার অ্যাসাইনমেন্টটা দেখতেছি। এখানে কি বলতেছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা মানে যে ব্রাউজারে যেমন ভাবে ওরা সেট করে রাখছে আর কি, স্ক্রিপ্টটা দেখাবে যেভাবে, বুঝা গেছে? আর অ্যালার্ট না করে আমরা যদি কোনো কিছু সরাসরি ভাবে আউটপুট দেখাতে চাই, যে আমি যেটা লিখবো স্ক্রিপ্টের মধ্যে ওটা কি সরাসরি আউটপুটে দেখাবে, কিভাবে? এই যে দেখেন ডকুমেন্ট ডট রাইট, একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর শেষে সেমিকোলন। আর এখানে যদি আমি কোটেশনের ভিতরে বলে দিই হ্যালো উই লার্নিং কি জাভাস্ক্রিপ্ট, সেভ করলাম, সেভ করে যদি এখন রিলোড করি এটা কি আসছে, হ্যালো উই লার্নিং জাভাস্ক্রিপ্ট। আর এটার মধ্যে কি আমাদের এই যে এইচটিএমএল যে ইয়াগুলো আছে, ট্যাগগুলো আছে, এগুলো কি যে H1 দেই, আর H1টা কি ক্লোজ করি, সেভ করে দেওয়ার পর এটা কি হেডিং এর মধ্যে পাচ্ছে, বুঝা গেছে? তো আমরা কোনো কিছু যদি স্ক্রিপ্টের মধ্যে রান করতে চাই তাহলে কি করব, ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে। এই ফাংশনটার ভিতরে যা আমরা লিখবো তাই কি আউটপুটে দেখাবে। আর আরেকটা জিনিস, যে কোনো কিছু ধরেন যে আই এম লার্নিং, এখানে যাই লিখবো সেটাই কি আমাদের আউটপুটে দেখাবে। এখন ধরেন যে এই লেখাটা আপনি মানে বিভিন্ন জায়গায় দেখাবেন, আই এম লার্নিং, বা এখানে অনেক বড় একটা লাইন হতে পারে যে হ্যালো উই লার্নিং জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এটা গেল। এখন যদি আমি রিলোড করি এই যে এই জায়গায় দেখাচ্ছে, আপনি চাচ্ছেন যে এই লাইনটা কি আবার দেখাবে, তাহলে কি করবেন? আমি যদি এটাই ডুপ্লিকেট করি এই জায়গায় চলে আসছে। আর এটা নিচে নামানোর জন্য আমরা এই জায়গায় একটা কি ইউজ করতে পারি, বিআর কে, এটা নিচে নেমে গেছে। আবার এই কাজটাই আমরা আরেকভাবে করতে পারি, যে এই যে আউটপুটটা দেখাচ্ছে এটা আমরা বারবার না লিখে এর ভিতরে আমরা একটা কি ভেরিয়েবলের ভিতরে নিতে পারি, অথবা অর্থাৎ ইয়াতে এই জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে ভিএআর লিখতে হবে, তারপর কি ভেরিয়েবলে যে কোনো একটা নেম দিতে হবে। সাপোজ আমি দিলাম যে টেক্সট ইকুয়াল, আর এটার ভিতরে আমি এই লাইনটা দিয়ে দিব, ধরেন যে এই লাইনটা আমি দিয়ে দিলাম, দিয়ে কি অবশ্যই কোটেশনের ভিতরে আমাকে দিতে হবে সেভ। এখন আমি এটা কিভাবে আউটপুটে দেখাবো কেউ বলতে পারবেন? হ্যাঁ আমাকে ডকুমেন্ট ডট
রাইট লিখতে হবে, এর ভিতরে জাস্ট কি এই যে ভেরিয়েবলে যে নেমটা আছে টেক্সট সেভ। এখন যদি আমি রিলোড করি তাহলে কি দেখাবে, এই যে এটাই দেখাচ্ছে। এখন এই জায়গায় যদি আমি লিখি যে মাই নেম ইজ, নেম ইজ রেজো, তাহলে এটাই দেখাবে। এখন আপনি যদি চান যে নিচে কি আরেকবার এই লাইনটা দেখাবে, তাহলে কি করবেন, এই যে মাই নেম ইজ রেজু, মাই নেম ইজ রেজু চলে আসছে। আর এই জায়গায় আমরা একটা বিয়ার দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে বিয়ার। এই যে এটা নিচে নিচে চলে আসছে, অর্থাৎ আমরা কি একটা ভেরিয়েবলের ভিতরে টেক্সট নিয়ে কাজ করতে পারবো না। মানে এক জায়গায় আমি ডিক্লেয়ার করে দিলাম যে এটার মান হচ্ছে, এই যে টেক্সটে যে মান আছে সেটা হচ্ছে কি, এই যে এটা এটা। এখন যে কোনো জায়গায় যখন আপনি অনেকগুলো জাভাস্ক্রিপ্ট কোড করবেন, যে কোনো জায়গায় জাস্ট কি ডকুমেন্ট ডট রাইট লিখে যদি ভেরিয়েবলটা মেনশন করে দেন, তখন কি এটার মানটা পেয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই যে টেক্সটের মধ্যে যে মানটা আছে এটা উপরে ঠিক আছে, এই জায়গায় এটাই দেখাবে, বাট এই নিচে যে আছে এখানে মাই নেম ইজ রেজু না দেখায়, মাই নেম ইজ সাপোজ সুহান দেখাবে, তাহলে কি করতে হবে। যে আমি ওই সেম ভেরিয়েবলের মধ্যে না দেখেন, হ্যাঁ নতুন করে একটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল ধরেন যে আনাদার, তারপর কি যে মাই নেম ইজ সোহান সেভ, তাহলে আমাকে কোনটা এখানে ভেরিয়েবল দিতে হবে, এই যে আনাদারটা বলে দিতে হবে। তখন যদি আমি আবার রিলোড করি, এই যে মাই নেম ইজ সোহান চলে আসছে। এই কাজটাই আমরা ভেরিয়েবলের মধ্যে না রেখে, দেখেন আমি যদি এটা কেটে দেই, আমরা আবার লেটের মধ্যেও রাখতে পারবো। লেটের মধ্যে বলে দিলাম যে মাই নেম ইজ আসিক, আর লেটের মধ্যে কি একটা নেম দিতে হবে না, ধরেন যে নেম নামে একটা ইয়া দিলাম। আর এটা যদি আমি দেখাইতে চাই ডকুমেন্ট ডট রাইট কি, এটাকে জাস্ট বলে দিতে হবে নেম। এখন যদি রিলোড করি মাই নেম ইজ আসিক, দেখা যাচ্ছে। আচ্ছা এই লেট আর ভেরিয়েবলের মধ্যে ডিফ, আচ্ছা জাভাস্ক্রিপ্ট জানতে গেলে আপনাকে প্রথমে এই কষ্টটা করতে হবে, বুঝছেন। আর আপনি যদি এখন ডাইরেক্ট ওই যে ফাংশনাল কাজগুলোতে চলে যান, আপনি তো জানবেনই না যে কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তখন কি করবেন, ভেরিয়েবল ধরে ধরেই তো কাজটা করতে হবে, তাই না। আচ্ছা আপাতত দেখেন, পরে আস্তে আস্তে সব বুঝতে পারবেন, ঠিক আছে। এইচটিএমএল আর সিএসএস এর কাজ কি, কেউ একজন বলেন তো যে এইচটিএমএল সিএসএস দিয়ে কি কাজটা হয় আসলে, আমি তো অনেক কিছুই দেখাইছি। আচ্ছা আচ্ছা, আর 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 কার কাছে কি মানে ইয়া আছে, অর্থাৎ এক কথায় আমি বলতে পারি যতগুলো ফাংশনাল কাজ আছে ওয়েবসাইটের মধ্যে, যে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে বা স্লাইড হচ্ছে, ছোট্ট একটা ইমেজ আছে আমি ওটাতে ক্লিক করতেছি এটা উপরে চলে যাচ্ছে, এগুলো কি আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হবে, বুঝা গেছে। আপাতত তো আমি আপনাদের যে এই যে পার্টগুলো করতে দিয়েছি এগুলো তো সব মানে এইচটিএমএল সিএসএস দিয়ে যেন করা যায় এগুলাই দিয়েছি, কারণ যে আমি আপনাদের কি এইচটিএমএল সিএসএসই তো শিখাইছি, এর বাইরে তো আর অন্য কিছু শিখাই নাই। যখন এই যে কোয়েরি শিখাবো জাভাস্ক্রিপ্টটা শিখাবো, তখন দেখেন যে আমি আপনাদের কি স্লাইডার বানাইতে দেবো, যে আপনি কি একটা জেকুইরি যে কোনো প্লাগইন ইউজ করে আমাকে এইরকম একটা স্লাইডার বানাই দিবেন বা ওই পেজে এরকম একটা কিছু বানাবেন, ঠিক আছে। আচ্ছা সোহানুর রহমান আপনি কি জানেন বলেন তো,
আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা দেখি আপনাদের আর কি, এই যে আরেকটু ভিতরে গেলে বুঝতে পারবেন। এখন আমি যদি এই জায়গায় লেট আবার এই নেমটাই দিই ভেরিও বলের মতো, এখানে যদি আবার বলি যে মাই নেম ইজ রেজু, আর এখানে সেম কলম দিয়ে করলাম সরি ডকুমেন্ট ডট রাইট, এই জায়গাতে তাহলে কি আবার আমি যদি নেম লিখি সেভ, এখানে সেম কলম দিলাম, এখন যদি রিলোড করি তাহলে কি দুইটাই চলে যাচ্ছে। এখানে কি দেখা যায় কোনো কিছু, এই যে নেম ইউজ করার ফলে কোনো আউটপুট নাই, আর এটা তো হেডিং ওয়ানটা দেখাচ্ছে কি, এখানে আমি দিয়ে দিই এটা হচ্ছে বুটস্ট্র্যাপ লার্নিং। আর এই জায়গায় লেটের বদলে আমি যদি ভেরিয়েবল ইউজ করতাম তাহলে কি, এই জায়গায় ব্রেকটা ইউজ করি, এই যে দুইটা পেয়ে গেল। তার মানে কি এই যে ভেরিয়েবল যেটা আছে, আমরা ভেরিয়েবলে একই নামের ভেরিয়েবলটা কি দুইবার তিনবার চারবার ইচ্ছা মতো ইউজ করতে পারবো, বুঝা গেছে? আর লেটের মধ্যে যদি আমরা কোনো কিছু নেই সেটা কি একবারে ইউজ করা যাবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় লেট নেই, নেওয়ার পর এটা কেটে দেই, তখন কিন্তু দেখেন যে এটা কাজ করবে। আমি যদি রিলোড করি এই যে এটা দেখাচ্ছে, কিন্তু লেটের মধ্যে এটা এই যে দেখা যাচ্ছে, বাট এটাই যদি আমি আরেকবার নেই, দেখেন আমি কপি করে এই জায়গায় সেম মানি রাখলাম, তখন কি দেখা যায় কি, হ্যাঁ আচ্ছা। এখন ভেরিয়েবলের মধ্যে আমাদের কিছু এই যে অ্যারিথমেটিক জিনিসগুলো আছে, আমরা কি একটু কাজের মধ্যে যাই। বলেন একবারে যে ডিফারেন্সটা, আলাদা নেম দিয়ে নিতে পারবো আপনি যদি লেট, হ্যাঁ মানে এই জায়গায় যদি আপনি এই যে লেটের যে নেমটা দিয়েছেন না, এটা কি এইটা একবারে ইউজ করা যাবে, এই নেমটা যদি আবার এই জায়গায় ইউজ করেন তখন আর লেট কাজ করবে না। হ্যাঁ না 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 আচ্ছা আচ্ছা, এই জায়গায় আবার মনে করেন যে আমি জাভাস্ক্রিপ্টে কি দুইটা লাইন সংযুক্ত করব কিভাবে, যে এই জায়গায় দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেম ইকুয়াল, আর এই জায়গায় নেম দিয়ে দিলাম হচ্ছে রেজু, ঠিক আছে সেভ। এখন আমি চাচ্ছি ডকুমেন্ট ডট রাইট, এই জায়গায় আমার কি অলরেডি এভাবে লেখা থাকবে যে মাই নেম ইজ, তারপর কি এই যে ভেরিয়েবল যেটা আছে ভেরিয়েবলের মধ্যে আমি এটা এই জায়গায় বসাই দিব। তো এই দুইটা আমি সংযুক্ত কিভাবে করব, দুইটা সংযোগ করার জন্য এই যে প্রথমে এটা লেখা থাকবে, তারপর একটা প্লাস দিতে হবে, প্লাস দেওয়ার পর কি ভেরিয়েবলের নেমটা আমি লিখে দিব, দেওয়ার পর যদি আমি সেভ করি, সেভ করে যদি রিলোড করি কি দেখা যায়, ডকুমেন্ট, আচ্ছা আমার ডকুমেন্ট স্পেলিং ভুল গেছে, ডকুমেন্ট DOCUMENT সেভ করে দিয়ে যদি এখন রিলোড করি এই যে মাই নেম ইজ রেজু চলে এসেছে। অর্থাৎ জি জি আচ্ছা, ডাটা টাইপ সম্পর্কে আমি এখনো আলোচনা করি নাই, জাভাস্ক্রিপ্টে ডাটা টাইপস আমরা চার চার প্রকার, এটা সম্পর্কে আগে জানবো যে কি কি ডাটা টাইপস আছে, ঠিক আছে। এই যে আউটপুট আগে এটা কি এই যে দুইটা কোটেশনের ভিতরে আছে, আমি যদি দেখতে চাই যে এটা ডাটা টাইপ কি তাহলে কিভাবে দেখব, তাহলে আমি একটা ফাংশন ইউজ করব সেটা হচ্ছে টাইপ অফ, আর এই জায়গায় যদি আমি ভেরিয়েবলের নামটা দিয়ে দেই নেম তাহলে কি এটা শো করবে,
আমি যদি রিলোড করি কোনো কিছুই তো দেখাচ্ছে না, এটা আমাকে কি? আচ্ছা আমি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল দিয়ে আউটপুট ইকুয়ালের ভিতরে এটা দিলাম সাপোজ, দেওয়ার পর যদি এটা আবার আউটপুটে দেখতে চাই ডকুমেন্ট ডট রাইট, তারপর এই জায়গায় আউটপুট লিখে দেই, তখন এই যে দেখা যায় কিভাবে করলাম আমি, এই যে এটা কিন্তু জাস্ট এই যে প্রথমে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে এটা কি মানে এটা দেখে নেওয়ার জন্য টাইপ অফ নেমের মান কোনটা, এই যে রেজু, আমি যদি এই জায়গায় 1 2 3 দেই তখন কি দেখাবে, তখনও স্ট্রিং এই দেখাবে। কেন স্ট্রিং দেখাবে, আমি যতক্ষণ না ব্র্যাকেট না, হ্যাঁ আমি যদি এগুলো এখন কেটে দেই তখন কি হয়ে যাবে, তখন তো স্ট্রিং এই দেখাচ্ছে। আচ্ছা আমি যদি ডাইরেক্ট এই জায়গায় লিখে দিই 1 2 3 তখন কি দেখাচ্ছে, নাম্বার, এই যে 1 2 3 যেগুলো কোটেশনের বাইরে থাকবে এটা হচ্ছে কি নাম্বার, আর এই জায়গায় যদি আমি লিখি হচ্ছে ট্রু ফলস, এটা দেখেন যখন আমি ইফ এলস ইউজ করব তখন কিন্তু এই যে ট্রু ফলসটা বুঝতে পারবো যে এটা ইকুয়াল যদি এটা হয় তখন কি, ধরেন যে এর আমি একটা মান দিয়েছি কি এ ইকুয়াল 5, তারপর বি ইকুয়াল ও 5, তাহলে আমি যদি বলি যে এ ইকুয়াল বি, তাহলে এখানে স্টেটমেন্ট কি হইলো, ট্রু না ফলস, ট্রু। আচ্ছা আচ্ছা ওইটাই আগে দেখি, এরপর আমরা দেখবো যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি এই জায়গায় দুইটা সংখ্যার যোগফল কিভাবে করতে পারি। এই জায়গায় আমি ভেরিয়েবল এ নিলাম আর এটার মান দিব আমি কত, 3, আর ভেরিয়েবল বি ইকুয়াল 4, আর এই দুইটা যদি আমি যোগ করতে চাই তাহলে কি করব, ধরেন যে ভেরিয়েবল রেজাল্ট নামে একটা নিলাম আর এই জায়গায় কি এ প্লাস বি লিখে দিলেই তো হবে তাই না, আর আউটপুট দেখার জন্য রেজাল্ট সেভ কি দেখা যায়, এই যে 4 3 যোগ করলে কত কি বোঝা যাচ্ছে না মনে হয় না। আচ্ছা এইগুলা তো হ্যাঁ, তাহলে হবে আমি যদি এই জায়গায় বলে দিই যে এ সরি এ প্লাস বি, তাহলে হবে আমি আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে কি হ্যাঁ কোনটা, হ্যাঁ আচ্ছা আপনি দিতে চাচ্ছেন এরকম 9 প্লাস 9 ডাইরেক্ট, ও আচ্ছা এটা যদি কেটে দেই না তখন তো এটা ঠিক থাকবে না, এটা কি এটার একটা নেম দিতে হবে না, এটা ভেরিয়েবল না কি এটা তো বুঝবে না সে। জি 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 এটা আপনাকে কি ভেরিয়েবল দিয়ে ভেরিয়েবলে একটা যে কোনো নেম দিতে হবে, নেম দিয়ে কি এটা বলে দিতে হবে। আচ্ছা আমরা এগুলা এই যে প্লাস মাইনাস এই এই ম্যাটার গুলা দেখেন এগুলো কিন্তু আমরা সবাই জানি মোটামুটি, এই জায়গায় যদি আমি এখন ইউজ করি হচ্ছে 10 সরি 10 ঠিক আছে, আর এখানে মাইনাস দিলে কি হবে, তখন এটা এই 10 থেকে 4 মাইনাস করে ফেলবে, আমি যদি ইনটু দেই তাহলে এই দুইটা গুণ হবে, আর যদি ডিভাইড দেই তখন কি এই যে 2 2 আউটপুট হচ্ছে।
বাট আমি আপনাদের একটা কি মেথড দেখাবো, যেটার মধ্যে কি এই যে এই জায়গায় বলবি আগে যে আপনি আপনার নাম্বারটা দেন, নাম্বার একটা দিবেন, তারপর দুইটা দিবেন, দুইটা দেওয়ার পর কি হবে ওই দুইটার যোগফলটা দেখাবে, অর্থাৎ একটা বেসিক ক্যালকুলেটর আমি বানাবো। কিভাবে আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে ভেরিয়েবল ধরেন যে ফার্স্ট, ফার্স্ট আমি একটা নিলাম, আর এই জায়গায় একটা মেথড নিব হচ্ছে PROM PT, ঠিক আছে। এর ভিতরে আমি বলে দিব যে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, সেভ। এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এই যে ফার্স্ট আছে এটা যদি এই জায়গায় লিখে দিই তাহলে কি শো করবে দেখেন, আমি যদি রিলোড করি এই জায়গায় বলতেছে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, সাপোজ আমি দিলাম 10, দিয়ে যদি ওকে করি কি দেখা যায় কিছু? আচ্ছা আমার এই ডকুমেন্ট স্পেলিংটা ভুল যাচ্ছে, ডকুমেন্ট, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি আমি 10 দিলাম, ওকে, এই যে এখানে কি দেখাচ্ছে, অর্থাৎ আমি এই জায়গায় কি করেছি, এই যে ফার্স্ট যে ভেরিয়েবলটা আছে এই মানটাই কিন্তু এই জায়গায় দেখাচ্ছে, আর আমি মানটা কোথায় পাচ্ছি এই জায়গায় বলে দিয়েছি যে এই মেথডের মাধ্যমে এই কাজটা করবে, যে যখনই আমি এখানে নাম্বারটা দিব অর্থাৎ রিলোড করে এখানে যদি আমি 20 দেই তাহলে আউটপুট কি আসবে, এই যে 20 এসেছে, তাই না? আচ্ছা আমি যদি এটা ডুপ্লিকেট করে এই জায়গায় সেকেন্ড লিখে দিই, জাস্ট সেকেন্ড, আর এই জায়গায় বলে দিব সেকেন্ড নাম্বার, তখন কি দুইটা নাম্বার চাইবে না? আর আমি যদি এই দুইটা ডাইরেক্টলি প্লাস করে দেই সেকেন্ড, অর্থাৎ কি যখনই ফার্স্ট নাম্বার পাবে সেকেন্ড নাম্বার পাবে, দুইটা কি যোগ হয়ে তো আউটপুটটা দেখাবে, অর্থাৎ আমি যদি রিলোড করি এই যে এখানে কি বলতেছে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, সাপোজ আমি দিলাম 5, ওকে, তারপর আবার কি বলতেছে যে ইন্টার ইওর সেকেন্ড নাম্বার, আমি আবার 5 দিলাম, তারপর যদি ওকে করি যে 5 5 আমার কত 10 হয়ে যাওয়ার কথা না, এখানে তো 55 হয়ে গেছে, কেন শোনু ভাই? এটা আসলে এই যে কোটেশনের ভিতরে আছে না, আমাদের স্ট্রিং স্ট্রিং হিসেবে এটা কাজ করতেছে, আর আমাদের কি করতে হবে স্ট্রিং থেকে এটাকে নাম্বারে পরিণত করতে হবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল হচ্ছে রেজাল্ট 1, ঠিক আছে। এরপর আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে কি পাস ইন্টেজার, পাস ইন্টেজার কোনটা হবে এই জায়গায় বলে দেব, এই যে এই জায়গায় যে মানটা পাবে এটা কি হয়ে যাবে নাম্বার হয়ে যাবে, তখন আর মানে স্ট্রিং হিসাবে কাজ করবে না, এটাই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে যদি 2 দেই, আর 2 দেওয়ার পর এখানে কি দিব যে সেকেন্ডে যেটা পাবে এটা ইয়া হয়ে যাবে, আর তখন আউটপুটে কোন দুটা যোগ হবে এই যে রেজাল্ট 1, রেজাল্ট 1, তারপর কি রেজাল্ট 2। এখন যদি আমি রিলোড করি এই যে প্রথম নাম্বারটা চাচ্ছে, ধরেন যে আমি দিলাম 10, ইন্টার দিলাম আবার দিলাম 10, তখন কি 10 10 এই যে 20, কি বুঝেন না কোনো হয় আমি দেখেন যে, হ্যাঁ বলেন, হ্যাঁ মানে একটাই, না 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 আপাতত এটা করেন বুঝেন নাই, আর এটা যদি আমি মাইনাস করতে চাই মাইনাস করলে মাইনাস হবে না, এখানে সাপোজ আমি 20 দিলাম আর সেকেন্ড নাম্বারে কত দিব 5 দিব, তাহলে আমার আউটপুট কত আসবে, এই যে 15 চলে এসেছে। আচ্ছা আমি যদি আপনাদের বলি এখন একটু মাথা খাটাবেন দেখেন, যে 6টা নাম্বার নিতে হবে একটা একটা করে, যে ইন্টারভিউর ফার্স্ট নাম্বার অথবা সাবজেক্ট নাম্বার, নাম্বার দিয়ে আমি যদি আপনাদের বলি যে অ্যাভারেজটা বাই করতে করা যাবে,
আলী কাইসার ভাই? মানে আমি চাচ্ছি যে আপনারা কি 6টা ইনপুট দিবেন, প্রথমে চাইবে যে ফার্স্ট সাবজেক্ট নাম্বার, তারপর সেকেন্ড, থার্ড, আর তারপর ওইটা করে যখন আমি ইন্টার করব তখন কি 6 নম্বরে আপনি মানে 6টা সাবজেক্টে যত পাইছেন ওটা এভারেজটা করবে? জি 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 আপনি তখন কি করবেন, ওই যে রেজাল্টটা আসবে, ধরেন যে এই রেজাল্ট টোটাল 6টার আগে কি যোগ করবেন? যোগ করে কিভাবে যোগ করবেন? আপনি এই জায়গায় একটা ভেরিয়েবল নিয়ে নেবেন আগে, যে ভেরিয়েবল ধরেন যে ফাইনাল, না ফাইনাল নেওয়া যাবে না, ধরেন যে ফুল, ফুল মার্ক, ফুল মার্ক নামে একটা ভেরিয়েবল নেবেন। আর এই জায়গায়, এই জায়গায় কি করবেন, এই যে রেজাল্ট 1 প্লাস কি রেজাল্ট 2, তারপর প্লাস রেজাল্ট 3, এইরকম যত আসবে আসার পর এই যে ভেরিয়েবলটা আছে ফুল মার্ক, এটা যদি আমি কপি করি, কপি করে পেস্ট করি, আর এই জায়গায় এই যে ভাগ ইয়াটা দিয়ে 6 লিখে দিই, তাহলেই তো আমার কি আউটপুটটা চলে আসার কথা না? না রেজাল্ট 3 নাম আমি বলতেছি আপনাদের। আচ্ছা ওইটা আপনারা দেখবেন। আর তার আগে আমি এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে স্বামী মতনই দেখি যে উনি কি করেছেন, ওনার কাজটা একটু দেখি। এবার আমরা দেখবো স্টেটমেন্টের কিছু কাজ, যে ইপিএলস এর ব্যবহারটা করে কিভাবে কাজ করে আর কি। ডাউনলোড করে নেই, আচ্ছা এই জায়গায় তো অনেকগুলা, তো বুডিস্টার এক্সারসাইজটা দেখি প্রথমে, এটুকু এটা তো গত ক্লাসেই ছিল। আর এটা করেছেন উনি, আচ্ছা আচ্ছা এই প্রম্পট মেথডের কাজটা দেখলাম, এটা দিয়ে আমি আপনাদের একটা ছোট কাজ করতে দেবো একটু পর। আচ্ছা তার আগে আমরা আরেকটা দেখবো, যে ফার্স্ট ইকুয়াল কি 5, ইফ দেখেন আমরা কি এখন এই যে ইফ এলস স্টেটমেন্টের কাজটা দেখবো, এটা আমাদের লাগবে। ইফ দিয়ে কি করব, এর ভিতরে কন্ডিশনটা লিখবো যে এই ইফ এটা ইকুয়াল বা বড় বা ছোট যেটা হবে, তারপর এরপর কি কোনো কিছু একটা আউটপুট দেখাবে। অর্থাৎ আমি যে এই জায়গায় ফার্স্ট নিয়েছি, ফার্স্ট ইকুয়াল যদি 5 হয়, মানে কি এই যে এর মানটা যদি 5 হয় তাহলে এখানে কি দেখাবে, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যে হ্যাঁ ঠিক আছে কি, এই যে এই ফার্স্ট ইকুয়াল 5 না, এই জায়গায় যে 5 দিয়েছি আমি, দেখা যায়? আর যদি এটা না হয় তাহলে কি লিখবো, এলস, যে যদি এটা সমান এটা হয়, অর্থাৎ ফার্স্টের মান যদি 5 হয় তাহলে কি দেখাবে, যে হ্যাঁ ঠিক আছে, আর যদি ঠিক না হয় তাহলে কি দেখাবে, না ঠিক নাই। এখন কোনটা দেখাবে আমার বলেন তো, এই থেকে আউটপুট কি দেখাবে, এই উপরটা দেখাবে না নিচেরটা? এখন যদি আমি রিলোড করি,
হ্যাঁ ঠিক আছে। আর আমি যদি বলি এই জায়গায় যে এইট, তখন কি নিচেরটা দেখাবে না? মানে কন্ডিশন কি আমার ঠিক আছে? এই যে ফার্স্ট ইকুয়াল কি এখানে ফাইভ, এখানে তো এইট আছে, তখন নিচেরটা দেখাবে না? আমি যদি রিলোড করি তাও তো কি দেখাচ্ছে? ডাবল ইকুয়াল, না ঠিক নাই। ঠিক আছে, এটা কি ইকুয়াল দিল? আচ্ছা আমি যদি এই জায়গায় তখন লিখি যে টেন, টেন দিলে কোনটা দেখাবে? আচ্ছা আমি যদি এখন এই জায়গায় দিই এটা কি যে ফার্স্ট, ফার্স্টটা কি এইটার চেয়ে বড়, তাহলে কি দেখাবে? হ্যাঁ ঠিক আছে, তাই তো। আর আমি তো এই জিনিসটা তো বুঝছেন তাই না? আর আমি যদি বলি, হ্যাঁ এটাই আমি দেখাচ্ছি, যে এলস ইফ দিব, যে এলস ইফ, সরি এলস ইফ আলাদা করে লিখতে হবে, এরপর এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার বলতে হবে যে ফার্স্ট, এবার যদি এটা বড় হয় আর কি, ধরেন যে টেন এটা দিলাম, তাহলেও কিন্তু কন্ডিশন মিলতেছে না। ফার্স্ট কি এটা তো ইকুয়াল হয়ে যাচ্ছে, আবার আমি যদি এখানে ইকুয়াল দেই, সাপোজ ইকুয়াল দিলাম, এই যে ইকুয়াল দিলাম, তাহলে এরপর কি? হ্যাঁ ঠিক আছে। আর এরপর সবার শেষে এলস দিব আমি, ডকুমেন্ট ডট রাইট, এখানে বলে দিলাম যে সামথিং রং। আর কোটেশন কে এই যে ডাবল কোটেশন ইউজ করতে পারেন, সিঙ্গেল ইউজ করতে পারেন। এখন তাহলে কি হবে? আমি যদি রিলোড করি, হ্যাঁ ঠিক আছে, যে ফার্স্ট ইকুয়াল কি যে এটা কাজ করতেছে। অর্থাৎ আমি যদি আপনাদের এখন বলি, এইগুলো সব বাদ, ইফেলসটা বাদ দিয়ে আমি এখানে একটা ভার নিব, ধরেন যে রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল কি, আমি একটা ইনপুট দিতে বলবো যে প্রম্পট মেথডের মাধ্যমে, এখানে বলে দিব যে সাবজেক্ট নাম্বার, ঠিক আছে, আর এখানে এটা কোলন দিয়ে শেষ করব। আর এটা কি আমাদের স্ট্রিং হিসাবে পাবে না? আর স্ট্রিং থেকে আমাদের কি নাম্বার করার জন্য কি ইউজ করতে হবে? পাস ইন্টেজার, এটার ভিতরে আমি দিব রেজাল্ট। এখন যদি এটা দেখাইতে চাই তাহলে কি করতে হবে আমাকে? ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে ফুল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, সাবজেক্ট নাম্বার ধরেন যে টেন দিলাম, এই জায়গায় টেন দেখাচ্ছে, ঠিক আছে। আর এখন আমি যেটা চাচ্ছি যে এখানে এটা কি দেখাবে না, যে এখানে বলবে যে ইফ ফুল, ফুল কি 80 চেয়ে, অর্থাৎ ফুল কোনটা, এই যে এই যে টোটাল মার্কটা, তখন কি দেখাবে? যে ডকুমেন্ট ডট রাইট, এখানে দেখাবে যে হি গট এ প্লাস, এলস এলস কি ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে হবে রেজাল্ট ভালো হয়নি। এখন যদি আমি রিলোড করি, এই নাম্বার দিলাম যে 80, কি বলতেছে? রেজাল্ট ভালো হয় নাই, তাই এটা কি এ প্লাস পাওয়ার কথা না? অথবা যদি আমি 81 দেই,
রেজাল্ট ভালো হয়নি, অর্থাৎ এটা কি আমার উল্টা পাশে হয়ে গেছে, এটা দিতে হবে এই পাশ দিয়ে, যে যখনই কি রেজাল্ট 80-র চেয়ে বেশি হবে তখন কি দেখাবে, যে হি গট এ প্লাস। আর রেজাল্ট যদি আমার 70 থেকে 80 হয়, ধরেন যে আমি দিলাম যে এলস ইফ যে রেজাল্ট 70-এর চেয়ে বেশি, আবার কি 81-এর চেয়ে ছোট, তখন কি হবে, হি গট এ। আর এলস দেখাবে রেজাল্ট ভালো হয় নাই। এখন যদি আমি রিলোড করি, দিয়ে যদি নাম্বার দেই যে আমি 82, তাহলে কি হবে, যে হি গট এ প্লাস। আর যদি রিলোড দিয়ে দেই 75, সে কি পাইছে, এ পাইছে। আর যদি আরো নিচে দেই, অর্থাৎ আমি যদি 60 দেই, তখন কি হবে, যে রেজাল্ট ভালো হয় নাই। আর আমাদের তো 80 পাইলেই প্লাস, তাই না? আমরা এখানে বলে দিতে পারি যে রেজাল্টটা যদি এটার চেয়ে 80-র চেয়ে বড় অথবা ইকুয়াল হয়, অথবা আমি যদি এখন 80-ও লিখি, এখানে যদি রিলোড করে বলি যে রেজাল্ট কি 80, তখনও কিন্তু কি দেখাবে, এ প্লাস। আর 70 পাইলে, 70 পাইলে কি, 70 পাইলে হি গট এ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ। আচ্ছা, আমি যদি এখন আপনাদের বলি যে আপনাদের কি এই যে নাম্বার 33 পর্যন্ত, যে 33 পাইলে পাস, তারপর এর উপরে কি আছে, 40 থেকে 50-এর মধ্যে পাইলে কি হবে, সাপোজ ই বা এরকম ভাবে করতে পারবেন না, যে আমি যদি নাম্বার ইনপুট দেই ওই জায়গায় বলে দিবে যে আমার রেজাল্টটা কি। আচ্ছা, এটা করেন তো, এটা করবেন সবাই। আমি যদি এখন রিলোড করি, যে আমার নাম্বার চাইতে চাচ্ছে, ধরেন যে আমি দিলাম যে 85, হ্যাঁ গ্রেট, ইউ হ্যাভ গট কি এ প্লাস, ওয়েল ডান। এরপর সাপোজ আমি দিলাম 75, হ্যাঁ ইউ গট এ। আর যদি 32 দেই, যে আমি কি ফেল চলে গেছি, তাই না? এটা যদি রিলোড করি, 80 দেই এ প্লাস, আর যদি 70 দেই, 70-তে কি বি প্লাস। আচ্ছা,
32 পেজ। আচ্ছা ঠিক আছে, কি এই ফেল গিয়ে আবার কোন বেস জানাইছেন? আমি যদি 32 দেই কোন বেস, ইউ আর ফেল স্টুডেন্ট তো দেখে মরে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে অ্যারিথমেটিক্স অপারেটর যেগুলো আছে এই জায়গায় কি এই যে এডিশন সাবট্রাকশন তারপর কি মাল্টিপ্লিকেশন এক্সপোনেনশিয়েশন এটার কাজ কি কেউ বলতে পারবেন? এটা দিলে আমাদের কি পাওয়ার হিসেবে কাজ করবে তাই না? এটা ডিভিশন আর ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টটা হ্যাঁ মানে আমরা যখন ওই যে লুপ করবো তখন কি এটা ওয়ান ওয়ান করে বাড়াইতেই থাকবে। আচ্ছা তার আগে আমি আরেকটু দেখবো, সেটা হচ্ছে এই যে গত ক্লাসে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক তো দিয়ে দিয়েছিলাম তাই না? আচ্ছা আপনারা কি রিসপন্সিভটা বুঝেন নাই? এটা তো ইটু কোর্সের, ইটু কোর্স তো না। এই যে এটা রিসপন্সিভ গুলা ক্লিয়ার করতে হবে, বুঝেন নাই আপনাদের? অলরেডি 13-14টা ক্লাস চলে গেছে, এখন তো রিসপন্সিভ এ মানে একবারে যেন যে কোনো স্ক্রিনে সিএসএস পারলে তো রিসপন্সিভ পাওয়া যাবে তাই না? এখানে কোন পার্টটুকু এই যে ইমেজটাই এটা তো মানে কারোই হয় নাই। তারপর নিচের অংশটুকু এরকম ফর্ম ডিজাইন করেন না কেউ? এটা অন্যরকম আছে আর আপনাদেরটা কি আরো অন্যরকম হয়েছে? এগুলো 100 এম। আচ্ছা হ্যাঁ আপনারটা দেখা হয়েছে তো, কিন্তু আপনি তো একসাথে কিছু করেন নাই। একটা এই যে এটা এটা ঠিক আছে মোটামুটি, বাট কি এগুলা হাইট উইথ দিয়ে করতে বলেছিলাম না আমি তো, ভিডিওর মধ্যে দেখাই দিছিলাম মনে হয় গত ক্লাসে। ভিডিও দেখেন নাই? ভিডিও দেখেন নাই? ভিডিও গত ক্লাসের এই যে এই পার্টটুকু এটা, এগুলো আইকন গুলো কি হাইট উইথ ঠিক আছে? যে এটা হয়ে গেছে লম্বা, এটা গোল, এটা আরেক রকম, আর ট্রানজিশন তে এই যে সবগুলো একই দিচ্ছেন, সবগুলো কি একই দেখাচ্ছে? এটা এটা কেমন দেখাচ্ছে, এটা কেমন দেখাচ্ছে? আরে এটা কি এরকম, এই যে এটা এটা হোভার করলে কি এরকম আসে? এটা তো এরকম, এই যে উঠে আসে আবার আবার কি ব্লার হয়ে যাচ্ছে। এগুলো আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারেন না? হুম বুঝি নাই। আচ্ছা এটা এটা কি এটা এটা কি একই হয়েছে? আপনারা দেখেন তো যে এটা হোভার করলে উপর থেকে আসতেছে, এটাতে দেখেন যে একটা হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কি এখন যদি আমি আপনাদের দেখাই এই পার্টটুকু অনেক সময় লাগবে, আমি অলরেডি একটা ক্লাসে এটা দেখাইছি ঠিক আছে। আপনাদের আমি
দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউব থেকে কি এলইডিপি বরগুনা, এখান থেকে কোনটা বেচে, প্লেলিস্ট এই যে 563 নাম্বার যে বেস্টটা আছে না, এটার 8 নাম্বার ক্লাসটাতে একটু দেখে নেবেন নিজে নিজে, ঠিক আছে? এটাতে এই যে মধ্যে দিক আমি ওটা দেখাচ্ছি মনে হয়, সেটা যদি দেখি আগে যে না, আপনারা সবচেয়ে আগায় আছেন, বাট কাজ সবচেয়ে কম করতেছেন আপনারা। এটাতে না, কাজগুলো করতে হবে না, ওরা ওদেরকে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দেই ওরা কিন্তু করে সবাই একবারে, মানে হয়তো একটু একটু প্রবলেম থাকে। কোনটা ক্লাসে? হ্যাঁ এই যে এই জায়গাতে মনে হয়, সেটা হচ্ছে আমি যদি আরেকটু কেটে দিই, হ্যাঁ ওই ফুট আচ্ছা, এই এই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আপনারা একটু দেখবেন যে এপাশ থেকে ওপাশ। পয়েন্টার আছে, টেক্সট আছে, তারপর মার্ক আছে, ওখানে তো ওই স্লাইডার আছে না, এই কারণে ওই কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই জায়গায় দেখেন, সিএসএস কার্সর দেখছেন কতগুলো আছে, জুম ইন, আউট, ওয়েট, টেক্সট, এই যে এগুলো একটা একটা করে দেখতে পারেন ইউজ করে যাবেন। আমাদের তো মোটামুটি এই যে পয়েন্টারটা লাগে, টেক্সট অটোমেটিক ধরে রাখে, পয়েন্টারটাই বেশি লাগে, যে যখন আমার কোনো কিছু ক্লিকেবল হবে ওটা কি পয়েন্টার হিসাবে। আচ্ছা আমি কি আপনাদের এই যে পিএইচডি যেটা করাইছিলাম এটাও তো রেসপন্সিভ করে নেবে মনে হয়, করেছেন পরে যে বাসায় নিজে নিজের চেষ্টা? শাহিদ হুসাইন, কি অবস্থা আপনার? এটা 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 করাচ্ছে আমাদের এই যে ওয়েব ডিজাইন, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্টে একটা একটা ক্লাস করে কিছু হবে না, আমরা কিন্তু এইচটিএমএল সিএসএস এর অনেকগুলো ক্লাস করেছি, তো ওগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। আর জাভাস্ক্রিপ্ট কি এগুলো আমাদের লাগবে, তো এগুলো তো যে কোনো প্লাগইন ট্রাগিং দিয়ে আমরা কাজগুলো করে দেব, বাট ওইগুলো কিন্তু ভালো পড়তে হবে যেগুলো অলরেডি আমি দেখাইছি। আমি আপনাদের এই যে আজকে কি হোমওয়ার্ক দেব এটা তো করেছেন, বাট আগে হোমওয়ার্ক গুলো দিয়ে দিই। আচ্ছা পিএইচডি টু এইচটিএমএল তাই না? বাট এটা হচ্ছে যে আমার এপিসি তে, আচ্ছা আমি পিএইচডি ফাইল দেখবো, ঠিক আছে? দেখে যদি আমি ওরকম মানে মোটামুটি সহজের মধ্যে পাইলে আমি আপনাদের দিয়ে দিব আজকে, মানে সন্ধ্যার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? ওই পিএইচডি ফাইলগুলো করবেন। আর এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপ, এই যে হোয়াইল লুপ কিভাবে কাজ করে, ডু হোয়াইল লুপ আর ফর লুপ, এই তিনটা লুপের কাজ দেখবো।
দেখি আজকে ক্লাসটা শেষ করবো। আর ওই যে প্রথম দিন একটা যে কাজ দেখাইছিলাম ওইটা রিসপন্সিভটা করেছিলেন কি ওপরে? আর পিএইচডি টু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম পিএইচডিটা ওটা কি আমাকে দিয়েছেন? আচ্ছা, রিসপন্সিভ সহ করেছেন। আচ্ছা, আপনি ওইটা পাঠান তো, ওইটা একটু আমাকে দেখতে হবে, ওইটা এই পর্যন্ত কেউ ঠিকভাবে করতে পারে নাই। ওইটা দেখার পর আমরা এই যে লুপ নিয়ে আলোচনা করব, যে লুপটা কিভাবে কাজ করতেছে, এবং এই যে ইনক্রিমেন্টের মেটাটা, ওই যে ডাবল ডাবল প্লাসটা যেটা আছে, ওইটা কাজটা এবার আমরা দেখব। আর আপনারা কি এই যে এগুলা যতগুলো আছে জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ করবেন, এগুলো একটা একটা করে দেখবেন সবাই বাসায়, ঠিক আছে? এতগুলা দেখানোর মানে সময় হবে না আমার। আর কালকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন, জাভা স্ক্রিপ্টে কিভাবে ফর্ম ভ্যালিডেশন করতে হয় এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, বুঝা গেছে? কোনটা? দেখেন এটা, এই ফর্ম যে প্রপারটা আছে এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো, কিন্তু এই ডাটা যে সেন্ড করবে, ডাটা সেন্ড করবে কি পিএইচপির মাধ্যমে? আর ভ্যালিডেশন কোনটা? ভ্যালিডেশন হচ্ছে, আমি দেখি যে এদের ফর্মটা ভ্যালিডেশন করা আছে কিনা, নিচের দিকে না, এটা তো এইচটিএমএল এ করা আছে। এটা হচ্ছে কি, যখন আমরা এই যে একটা ভ্যালিডেশনের মতো আসছে যে ভ্যালিডেশন ইরর্স অর প্লিজ কনফার্ম দ্য ফিল্ডস এন্ড সাবমিট ইট এগেইন, এটা আমাদের লাগবে ভবিষ্যতে, যে আমি যখনই এখানে সেন্ডে ক্লিক করব এখানে আমার একটা মেসেজ দেখাবে যে প্লিজ আই এন্টার ইউর নেম, এখানে সুন্দর করে একটা রেড কালারের লেখা হয়ে আসবে। তারপর যদি এটা দেই, তারপর কি এই যে ইমেল, ইমেল আবার দেই নাই, তখন কি এই জায়গায় আবার বলবে যে আপনি ইমেল দেন নাই, ইমেলটা দেন। তারপর সবগুলো যখন আমি দিব ফোন নাম্বার, বুঝি নাই, সিএসএস দিয়ে করছে। না, এটা হচ্ছে কি, সিএসএস এর ক্লাসটা ইউজ করছে, যে যখনই আমি ভ্যালিডেশন করব, ঠিক আছে, মানে সেন্ড করব, ডাটা যদি না পাই এই স্টাইলটা কোথা থেকে পাবে, এই যে ইনভ্যালিড ফর্ম কন্ট্রোল, যখনই ইনভ্যালিড হবে এই ক্লাসটার মাধ্যমে ওটা এটা কাজটা করেছে। অর্থাৎ কালকে যখন আমরা দেখব ওটা, তখন আরো মানে ভালোভাবে বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজটা করতেছে আর কি, বুঝা গেছে? আচ্ছা, আপনি কোথায় সেন্ড করলেন? আচ্ছা আচ্ছা, এটা খুব সুন্দর হয়েছে, লাইট ওয়েট। আচ্ছা, আমি যদি আপনাদের কোনো ক্লায়েন্টের ছোটখাটো কাজ দিই করতে পারবেন না এইচটিএমএল এ? হ্যাঁ, মোটা হয়তো বা সেরকম বাজেট দিতে পারবো না। আচ্ছা, তো এটা, বলেন, এলআই, এলআই এর উইথ, এই ইউএল এর উইথ কতটুকু? এই যে জাস্ট এখান থেকে এইটুকু। আর আপনার টেক্সট কি বড় না? এই যে, এই যে ক্লাস, এটা কি এই লাইনের মধ্যে আঁকবে, এখানের মধ্যে? এর কারণে এটা কি নিচে নেমে গেছে?
আচ্ছা আমি দেখি ওনাদের সাইটটা, সেটা হচ্ছে এটার যে লিঙ্ক ওই ঢুকছে এখন। আপনার ফটোশপ রান হয়েছে? ফটোশপ রান হয় নাই? হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ডাইরেক্ট। এই জায়গাতে দেখেন এলাইয়ের জায়গা কি কতটা, এখানে টোটাল হচ্ছে এই যে কুইক লেন্স যেটা আছে এটার জায়গা হচ্ছে প্রায় 400 পিক্সেলের মতো। আপনারটা কতটা আছে এটাতে? এটাতে 300 পিক্সেল আছে বা 350। অর্থাৎ কি এটার এটার জায়গাটা একটু বেশি নিতে হবে, এটা একটু কম হবে, বা বা এটা যে করেছেন এই যে এটার কি এই যে মার্জিন রাইট কতটা আছে ইউএল এর মধ্যে, যে মার্জিন জিরো প্যাডিং জিরো করেন নাই, মার্জিন জিরো প্যাডিং জিরো, যে প্যাডিং জিরো করলেই তো চলে আসে পাশাপাশি, বুঝেছেন? কি করেছেন এটা হোভার করলে কি প্যারিং লেফট হয়ে যাচ্ছে 25 পিক্সেল। পুরাটাই নড়ে যাচ্ছে। আগের জায়গাতে কি ছিল, জাস্ট টেক্সচার, তাই না? আচ্ছা এটা কেউ আমাকে আইডিয়া দেন তো, যে এটা কিভাবে করা যাবে? হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে জিপ করে যাচ্ছে না, তাহলে ইয়াতে আনসাবমিট করে দিয়ে দেন, ওই যে জায়গায় জাভা স্ক্রিপ্টের ইয়াটা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে করতে হবে? আচ্ছা এটা তো একবারে পুরোটাই সরে যাচ্ছে, পুরোটা তো সরে যাওয়ার কথা না এর মধ্যে। আচ্ছা না, হোভারটা একই করবে কিন্তু সরে যাবে আইটা। ঠিক আছে, আর এটা দেখি স্টাইলটা কত নাম্বার লাইনে আছে, এটা স্টাইল আছে 46 নাম্বার লাইনে। এই এই এভাবে কোড করেন, আমি এভাবে কোড লিখি। হোভার করছে এই যে উপরে,
হুবার এই জায়গায় হুবার, তারপর রিলোড করলাম, তাও তো এটা এটা মার্জিন লেফট। আচ্ছা আমি রিলোড করি, আচ্ছা এই যে উপরে ইয়াগুলো দেখতে হবে, এটাতে আবার কি প্যাডিং লেফট করা আছে, এই যে এই ইয়াটা লাগবে না। এখন যদি রিলোড করি যাই, এখন মানে প্যাডিং লেফটই হবে, এই যে প্যাডিং লেফটই দিব আমরা, আর এতটা 10 পিক্সেল দিলেই হবে, আর ট্রানজিশনটা এই জায়গায় দিতে হবে। দেখছেন এগুলো বর্ডার রেডিয়াস, যদি আপনি টপ লেফট এতগুলো না লিখে তো ডাইরেক্ট একবারই লিখে দেওয়া যায় না, দিলে তো হয়ে গেল। ওই যে সাইজ, সাইজ কি কোনো চেঞ্জ হয়েছে? সাইজ তো ওইটাই আছে। আর এটার প্যাডিং উপরে কত আছে? ডানে আমার 15 আছে, আমি যদি এই জায়গায় 20 করে দিই, সেভ করে দিয়ে যদি রিলোড করি হয়, যখনই হোভার করা হবে এই জায়গায় বক্সের সাইজ বড় করবো। অর্থাৎ এই পার্সেজের মধ্যে, এটা তো বক্সে উইথ দেওয়া নাই, এখন হচ্ছে বাট কি উইথটা উইথ দিয়ে দিতে হবে। উইথ উইথ ধরেন যে আমি দিলাম এটার 45%, হয় কাজ হয় এই জায়গায়, তখন এখন উনি বুঝেন নাই। রাজীব ভাই আপনি ওনাকে একটু বুঝাই দিতে পারবেন যে কি কি করলাম? হ্যাঁ বলেন। এই যে উপরে যে পারচেজ নামে যে ক্লাসটা আছে এটার মধ্যে উইথ দিয়ে দিতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক না, এটার মধ্যে প্রথমে উইথ ইউজ করতে হবে, তারপর এটা কি আমি মার্জিন অটো করে দিলাম যে সেন্টারে পাওয়ার জন্য। আর এই জায়গায় তারপর আর কি যেটা করেছিলেন, এই জায়গায় মার্জিন লেফট না, এই জায়গায় প্যাডিং লেফট করতে হবে। মার্জিন লেফট করলে কি হবে, আমি যদি এই জায়গায় মার্জিন লেফট করি তখন এই যে পুরো ইয়াটাই তো সরে যাবে, তাই না? এই যে পুরোটাই সরে যাচ্ছে। আর যদি প্যাডিং লেফট করি, প্যাডিং লেফট করলে কি এর ভিতরে যে জায়গাটা আছে ওটার মধ্যে সে প্যাডিং পাবে, এই যে পাই। আচ্ছা পারচেজ মানে কি, পারচেজ ক্লাসের জায়গা কতটুকু আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে পারচেজ, পারচেজের জায়গা হচ্ছে এখান থেকে। তো মানে কি পারচেজ ক্লাসের উপরে যখনই আমি কার্সরটা নিয়ে যাব, এই যে এইটুকু জায়গার মধ্যে যখনই আমি কার্সর এভাবে নিয়ে যাব, তখনই কি হবে এ নামের যে ইয়াটা আছে টেকটা, ওটা প্যাডিং লেফট হয়ে যাবে 20 পিক্সেল। অথবা এটা ওখানে না দিয়ে আমি যদি এখানে দিই, তাও কি সেভ, এখন যদি রিলোড করি তাও একই কাজ করবে, যে যখনই আমি এর মধ্যে হোভার করব তখন কি এটা প্যাডিং লেফট হয়ে যাবে। আমি কোডটা দিয়ে দিব, কোডটা দেখে আপনি মিলাবেন যে আপনার কোথায় মিস্টেকটা হয়েছিল, বুঝা গেছে? আচ্ছা হ্যাঁ সোহানুর রহমান আপনি দিয়েছেন, হ্যাঁ বলেন।
কতদূর করেছেন আমি এটা দেখি। এরকম করেছিলেন? হ্যাঁ, এটা পুরো কমপ্লিট করবেন। আর ওয়েবসাইট করার পর যদি নিচে স্ক্রল বার আসে, ঠিক আছে, তাহলে ওটা ভুল, ওটা কোনো মানে দেখার কোনো ওয়ে নেই, কোনো স্ক্রল বার আসা যাবে না। এই যে নিচে একটা স্ক্রল বার আসছে না, এই যে নড়াচড়া করতেছে, আপনার ওখানে আসে না? হ্যাঁ, এখানে দিয়েছেন না, এখন দিলেন, এখন আচ্ছা আপনি আর পাঠান। হ্যাঁ, শাহানুর রহমান কি বলতেছিলেন? যত করবেন আর যে কোনো ওয়েবসাইট দেখে ডিজাইনটা করতে পারলে কি নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি তো এখন সব ডিজাইনই পারি। যেমন এই এই নিচের ইয়াটা, এটা খুব লাইট ওয়েট হয়েছে দেখার মতো, যে সুন্দর হয়েছে, বাট রেসপন্সিভ কি এটা? এই যে রেসপন্সিভ করলে আপনাদের কি হচ্ছে, এই বাটন যদি ভেঙে যায় ফোন স্ক্রিনে, তাহলে এটা হবে? রেসপন্সিভ করে না এটা? হ্যাঁ, আপনারটাই তো রেসপন্সিভ পারেন না কেন? এই সিএসএস পারলেই তো রেসপন্সিভ করা যায়, জাস্ট কি মিডিয়া ধরে ধরে কাজটা করতে হবে। সিএসএস এর ক্লাসটা দেখে নেবেন। দেখবেন তাহলে জটিল লাগলে কি ওটা করবেন না? ওটা যদি না শিখেন তাহলে কি আপনি ওয়েব ডেভেলপার হয়ে কি করবেন? খালি আপনি বানাবেন যা, আমার ওয়েবসাইট শুধু ডেস্কটপে দেখা যাবে। আচ্ছা, এটা আমি যদি 991-তে যাই, যে এখানে ঠিক আছে, অর্থাৎ 767-তে তখন ভেঙে যাচ্ছে, তাই তো? তো আপনার এই জায়গায় এই সবার নিচে একটা ইয়া লিখবেন যে মিডিয়া করি কই। আর এই যে কপিরাইট শুরু করছেন, এটা শেষ করতে হবে না? এটা শেষ হয়েছে, এই যে সবার নিচে একটা রেড মিডিয়া যে ম্যাক্সিমাম উইথ প্রথমে দিতে হবে, যে যখনই কি 767 পিক্সেলে আসবে আমার, তখনই কিছু একটা হবে, তাই তো? আমি যদি বলি যে বডি এটা ডিসপ্লে নাল হয়ে যাবে, তাহলে কি 767-তে যখনই আসবে তখনই কি বডির মধ্যে আর কোনো কিছু দেখাবে না? অর্থাৎ আমি যদি রিলোড করি, এখন কিন্তু 767-তে আছি, সব চলে যাচ্ছে, তো তার মানে আমার এটা কাজ করতেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। করে দিয়ে যদি রিলোড করি এটা, এখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবো যে এটা আমার কি হচ্ছে। হেডিং নামে একটা ক্লাস আছে, হেডিং এর কি আর একটা পারচেজ নামে ক্লাস আছে, তো হেডিং ক্লাসটা যদি আমি দেখি, এটাতে আমি কি করেছি, মার্জিন লে প্যাডিং, এটা 767 পিক্সেলে যখনই আসবে তখন হেডিং নামে যে ক্লাসটা আছে আমি উইথ 100% করে দিব। উইথ হেডিং নামে যে ক্লাসটা আছে তখন কি 100%,
আগে কোন স্ক্রিনে কি ছিল আমি জানি না, বাট কি যখনই 600 পিক্সেলে আসবে তখন এটার উইথ 100% হয়ে যাবে। এখন যদি রিলোড করি কি 100% হয়েছে এটা হেডিং? আচ্ছা আমি কি নামে ক্লাসটা নিয়েছি, হেডিং নামেই তো নিয়েছি। তারপর ডিসপ্লে ব্লক করে দেই, তাও তো কি এতটুকু জায়গার মধ্যেই আছে। আর নিচের এইটা, এটা কিন্তু ঠিক হয়েছে, এবার অটোমেটিক ঠিক হয়ে গেছে। এটা কেন ঠিক হইলো, এটারও উইড আমি 100% করে দেবো। এই যে পারচেজ নামে যে ক্লাসটা আছে কপি করে এখন যদি রিলোড করি, আইডল কি ডিসপ্লে ফ্ল্যাশ করা আছে? ডিসপ্লে গ্রিড এই কারণে, এই যে হেডার নামে যে ইয়াটা আছে ট্যাগটা, এর মধ্যে এটা কি হবে, সরি এটা ট্যাগ, ট্যাগের আগে কি ডট হবে না, ডিসপ্লে ব্লক হয়ে যাবে, গ্রিড না। এখন যদি রিলোড করি এই যে এরকম হয়ে গেছে। আর এটা কি এই পাশে চলে আসছে কেন, পার্চেজের এই যে এই সাথে কি দেওয়া আছে, আমার প্যাডিং লেফট দেওয়া আছে, তারপর আবার কি মার্জিন লেফট 30 পিক্সেল দেওয়া আছে। তো ওই পার্চেজ নামে যে ক্লাসটা আছে ওইখানে আমি বলে দিব যে এটা মার্জিন লেফট 0 হয়ে যাবে। সেভ দিয়ে যদি রিলোড করি কি ঠিক হয়েছে, এখন এটা এখন যত ছোট স্ক্রিনে যান আর ভেঙে যাবে না, অর্থাৎ আমাদের কত 360 বা ইয়া পর্যন্ত দেখলেই হবে। তো এইটা কাজ তো ধরে জাস্ট শুধু কি @ লিখবেন ম্যাক্সিমাম উইথ। আপনার যদি 991 এ কোনো কিছু ভেঙে যায় ওখানে এভাবে 991 পিক্সেল লিখে এই যে ক্লাস আর ট্যাগগুলো ধরে ধরে কাজ করে দিলে তো হয়ে যাবে। আমরা সিএসএস পারলে কি রেসপন্সিভও পারবো। হ্যাঁ না, ফ্ল্যাশ দিয়ে দিলে কোনো সমস্যা নাই, কে ফ্লোট লেফট, আমি এগুলা এত বার করে বুঝাইলাম, আপনি কি ওটা বুঝেন নাই? আচ্ছা তো না, ইউজ করলে কোনো সমস্যা নেই, ফ্ল্যাক্সও করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা হয়। বাট এই যে লেফট, সমস্যাটা বুঝতে পারেন না, এই কারণে কাজ করে না। আচ্ছা দেখি ইনারটা কি হয়েছে। হ্যাঁ এটা খুব সুন্দর ভাবে এই জায়গায় আছে, বাট এগুলা কি এই যে ফন্ট গুলা মিলে নাই মনে হয়, এগুলা আর একটু ফন্ট সাইজটা ছোট হবে, লাইন হাইটটা বাড়বে। আর নিচের ফুটার, এই ফুটারে আইকন কই, এটা যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই তখন, না ছোট স্ক্রিনে না, অর্থাৎ আপনার যদি এটা বড় স্ক্রিন, অর্থাৎ আপনি যদি 32 ইঞ্চি বা এর চেয়ে বড় ইয়াতে ভাস ইয়াতে দেখে আর কি ডেস্কটপে দেখে, তখন কিন্তু আপনার কি হবে, আপনার সাইড থাকবে এই জায়গায় আর ফর্ম থাকবে এই জায়গায়। অর্থাৎ এটা যেটা এই যে ফাইনালটা আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে এটা, ঠিক আছে এই যে এইরকম আপনাদের আউটপুটটা আসার কথা ছিল। আর এটা দেখেন কত লাইট ওয়েট, কোনো মানে ইয়া নাই, টেক্সটগুলো খুব সুন্দরভাবে আছে। আর এটা যদি আমি ছোট করি,
তাহলে কিন্তু এটা কিন্তু এই জায়গাতেই থেকে যাচ্ছে। অর্থাৎ আমি যে স্ক্রিনেই যাই না কেন, মানে যত বড় স্ক্রিনেই যাই না কেন, এটা কিন্তু এই জায়গাতেই থাকবে। আপনি যে কাজটা করেছেন এটা কি মানে ল্যাপটপে করেছেন না ডেস্কটপে? ডেস্কটপে করেছেন। হ্যাঁ, এটা এটা আর কে, আহমেদ আজিজ আপনি করেন নাই? আচ্ছা, এই সমস্যাটা তাহলে আমি কিভাবে সমাধান করতে পারি, যে এই যে এটা বাইরে চলে যাচ্ছে, এনি আইডিয়া? না না, ফিক্সড হবে না। হ্যাঁ, ইনি তো পজিশন দিয়ে নিয়ে আসছেন, কিন্তু পজিশন যে রিলেটিভ করেছেন ওইটা ভুল জায়গায় রিলেটিভ হয়ে গেছে। আমি যদি এটা, আচ্ছা আমি যদি নিচের দিকে যাই, ব্যানার কন্টেন্ট এরিয়া, তারপর কি ব্যানার গেল মিডল, রিলেটিভ কোথায় করেছেন? না, রিলেটিভ করেন নাই। হ্যাঁ, রিলেটিভ করে নেন নাই। এই যে রিলেটিভ লিখে যদি আমি সার্চ করি, এই যে রিলেটিভ করা হয়েছে, না এটা তো এলাইয়ের মধ্যে, হেডার এরিয়ার মধ্যে পজিশন রিলেটিভ করা হয়েছে। হেডার এরিয়ার সাথে কি এটা সম্পর্কযুক্ত কোনো? না, হেডার এরিয়া তো সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে এই যে উপরেরটা। হ্যাঁ, আপনাদের সবার একটা কাজ থাকলো, এই ফাইলগুলো তো আজকে আমি দিয়ে দিব, আপনারা তো ক্লাস খুলেন অনেকগুলোই, এটা ফাইন্ড আউট করবেন যে এটা আমি এভাবে স্ক্রল করবেন, মানে কন্ট্রোল ধরে ছোট করবেন যেন এটা কি এই জায়গাতেই থাকে, এটা ফাইন্ড আউট করবেন যে কিভাবে এটা ঠিক করা যায়। হ্যাঁ, কোথায় করলে হবে ওটা আপনারা করবেন, আমি তো কোড দিয়ে দিব, আপনি এটাই ধরেন যে ইয়া করে, আর রিকোয়েস্ট এ যেটা আছে এটা কিন্তু টেস্ট ট্রান্সফর্ম আপার কেস ছিল। ঠিক আছে, আমাদের সময় হয়ে গেল। আচ্ছা, পিএইচডি ফাইল আমি যদি একটা পাই, হ্যাঁ আমি আপনাদের দিয়ে দিব, আর নেক্সট ক্লাসে আমরা ফর্ম ভ্যালিডেশন দেখব। ঠিক আছে, আর নেক্সট ক্লাস থেকে আমাদের কয়টা ক্লাস হবে, 15টা ক্লাস হয়ে যাবে মনে হয়। এরপর দেখবো আমরা জেকুইরি প্লাগইনস, কালকে আমি হয়তো বা জেকুইরিটা কিভাবে কোড করতে হয় এটা দেখাই দেবো নেক্সট ক্লাসে, আপনারা এগুলো একটু দেখবেন। আর জেকুইরি প্লাগইন এটা আমাদের লাগবে ওয়েবসাইটে ইউজ করার ক্ষেত্রে, যে একটা স্লাইডার বা পপ আপ যত কিছু আছে, জেকুইরি প্লাগইন ইউজ করাটা আমাদের ভালোভাবে শিখতে হবে। কোনো কঠিন না, জাস্ট কি এই যে নিয়ম কানুন যেটা আছে এটা ফ্লো করলেই হবে। ওরা বলে দিবে যে আমাদের এই সিএসএস ফাইলটা লাগবে, এই জেএস ফাইলটা লাগবে, এগুলো যদি আমরা রিকোয়ার্ড করে দেই, দিয়ে যদি খালি কোডগুলো ঠিকঠাকভাবে বসাই, তখনই কি এটা ঠিকঠাকভাবে কাজ করবে। বোঝা গেছে?